ইউটিউবে সার্চ করা মাত্র বেশ বড় লম্বা একটা লিস্ট আমার সামনে চলে আসলো জিনিসটা ইন্টারেস্টিং বর্তমানে টেকনোলজির দিকে অনেক মানুষ ঝুঁকছে এবং এই ভিডিও সম্পর্কে অনেক বেশি কিউরিয়াস বাট একটা জিনিস না বললেই নয় আমার কাছে কেন যেন মনে হলো ভিডিওগুলো গুলো টেক রিলেটেড পিপলদের জন্য টার্গেট করে তৈরি করা তো আমি একটু চেষ্টা করব কমন পিপল যারা আছে যারা আসলে টেকনোলজির প্ল্যাটফর্মে প্রফেশনালি কাজ করে না বা টেকনোলজির সময়ে এসে সাইবার সিকিউরিটি বা ইথিক্যাল হ্যাকিং সম্পর্কিত বিষয়গুলো ন্যূনতম ভাবে বুঝতে চায় তাদের জন্য কিছু বলার তো শুরু করে দিচ্ছি ফার্স্ট অফ অল সাইবার সিকিউরিটি আসলে কি জিনিস দেখুন সাইবার সিকিউরিটি অর্থাৎ এখানে বলাই আছে সাইবার রিলেটেড সিকিউরিটির প্যাটার্ন এখানে থাকবে তো একটা বেসিক জিনিস বলি দেখুন আমরা আমাদের যে মূল্যবান অ্যাসেটগুলো রয়েছে এগুলো আসলে কিভাবে রাখি আইদার আমরা ব্যাংকের লকার এগুলো রাখি অথবা আমাদের নিজেদের বাসায় আলমারি বা কোনো একটা লকার আছে এরকম জায়গায় সুরক্ষিতভাবে আমাদের জিনিসগুলোকে রেখে থাকি এর কারণ হচ্ছে জিনিসগুলো খুবই গুরুত্বপূর্ণ এবং দামি যাতে এই জিনিসগুলো প্রয়োজনের সময় আমরা পাই এবং এগুলো কোনোভাবে ড্যামেজ বা চুরি হয়ে না যায় ঠিক সেম জিনিসটাই যদি আপনি অনলাইনের ক্ষেত্রে চিন্তা করেন তাহলে অনলাইনটা হচ্ছে আপনার একটা প্ল্যাটফর্ম এবং এইখানে আপনার বিভিন্ন ধরনের অ্যাসেট হচ্ছে আপনার ডেটা অর্থাৎ আপনি যে ধরনের ফাইল যে ধরনের ইনফরমেশন পাসওয়ার্ড চাই রাখছেন এগুলো হচ্ছে আপনার ডেটা বায়োসেট এই জিনিসগুলোকে আপনি চোর আই মিন হ্যাকারদের কাছ থেকে সেভ করবেন এবং আপনার প্রয়োজনের সময় আপনি নিজে যাতে হ্যাসেল ফ্রি ভাবে এই জিনিসগুলোকে এক্সেস করতে পারেন সেই ব্যবস্থা নিশ্চিত করবেন এটাই হচ্ছে সাইবার সিকিউরিটির মূল লক্ষ্য এবং উদ্দেশ্য তো এখানে দেখুন মজা করে লিখেছি তো সাইবার সিকিউরিটির তিনটা ধাপ হচ্ছে দরজা তৈরি করুন দরজা বন্ধ রাখুন এবং চেক করে নিন যে দরজা আসলে ঠিক বন্ধ হলো কিনা এবং আপনি নিজে আবার প্রয়োজনের সময় চাবি দিয়ে নিজের দরজাটা খুলতে পারছেন কিনা এমন যেন না হয় যে আপনি দরজা তৈরি করেছেন বাট সেই দরজার যে তালা সেটা চাবি আপনার কাছেই নেই তো প্রয়োজনের সময় আপনি নিজেই এক্সেস পেলেন না তো এই জিনিসগুলো যখন আপনি অনলাইন প্ল্যাটফর্মে অ্যাপ্রোপ্রিয়েট ভাবে অ্যাপ্লাই করবেন তখনই আপনি সাইবার সিকিউরিটি এনশিউর করতে পারবেন তো সাইবার সিকিউরিটি আসলে ইনফরমেশন সিকিউরিটির একটা পার্ট সাইবার সিকিউরিটির সাথে পার্থক্যটা হল সাইবার সিকিউরিটি শুধুমাত্র অনলাইনের বিষয়বস্তু নিয়ে ডিল করে অর্থাৎ আপনার কোনো একটা অ্যাসেট যখন অনলাইনে রাখা হয় বা অনলাইনে এক্সেস করা হয় সেই জায়গায় যে সিকিউরিটিটা ইন্স করার প্রয়োজন সেটাকে বলা হয় সাইবার সিকিউরিটি আর অন দা अदर হ্যান্ড ইনফরমেশন সিকিউরিটি হচ্ছে আপনার সেম অ্যাসেটটা আপনি অনলাইন অফলাইন যে কোনো ভাবে সুরক্ষা দিবেন সেটা হচ্ছে আপনার ইনফরমেশন সিকিউরিটি অর্থাৎ ওভারঅল আপনার ডাটার সিকিউরিটি এনসিওর করার দায়িত্ব হচ্ছে ইনফরমেশন সিকিউরিটির আন্ডারে আর সাইবার সিকিউরিটি হচ্ছে ইনফরমেশন সিকিউরিটির অনলাইন পার্ট তো সাইবার সিকিউরিটির একটা মেইন কনসেপ্ট রয়েছে যেটাকে মূলত সিআইএ ট্রায়াট বলা হয় সাইবার সিকিউরিটি এই তিনটা মূল জিনিসের উপর ভিত্তি করে কনসিডার হয়ে থাকে এগুলো হচ্ছে কনফিডেন্সিয়ালিটি এন্ট্রিগেটি এবং অ্যাভেইলেবিলিটি তো এই জিনিসগুলো তো শুনলাম এটা আমরা অনেকেই জানি অনলাইনে সার্চ করলে বা গুগলে লিখলে আমরা অনেক অনেক তথ্য পেয়ে যাবো জিনিসগুলো আসলে মূলত কি এবং কিভাবে কাজ করে একটু দেখে আসি দেখুন আমি ধরে নিচ্ছি এটা হচ্ছে আমাদের ডেটা হ্যাঁ আমি ডেটাটা ঠিক সেম ডেটাটাই তিনটা জায়গায় রাখছি কনফিডেন্সিয়ালিটি ইন্টিগেটি এবং অ্যাভেলেবিলিটি বোঝানোর জন্য তো আমরা চাচ্ছি এই ডাটাটা কনফিডেন্সিয়াল হবে ফার্স্ট পয়েন্ট ছিল আমাদের কনফিডেন্সিয়ালিটি অর্থাৎ ধরুন এইটা আপনার অর্গানাইজেশনের একটা সিক্রেট ডাটা যেখানে আপনার এবং আপনার কলিকের এক্সেস রয়েছে অথরাইজড এক্সেস রয়েছে এবং এইখানে রয়েছে হচ্ছে আমি অর্থাৎ কোন একটা গেস্ট এবং ঠিক এই জায়গাটায় রয়েছে আপনার এন্টি পার্টি অর্থাৎ আপনার অর্গানাইজেশনের বিজনেস কম্পিটিটর কোনো ভাবেই আপনারা চাবেন না যে এই ডাটার ইনফরমেশনগুলো তার কাছে চলে যাক ইভেন এজ এ গেস্ট আমারও কিন্তু কোনো রাইট নেই এই ডাটাটাকে এক্সেস করার সো এই ডাটাটাকে কি করতে হবে কনফিডেন্সিয়াল করে রাখতে হবে সেই ক্ষেত্রে আমরা কি করতে পারি ডাটাটাকে এমন কোনো জায়গায় রাখতে হবে যেখানে আপনাদের এই অথরাইজড পার্সন ছাড়া বাকি পার্সন গুলোর এক্সেস নেই এরপর আপনি কি করতে পারেন এই বা লক ইউজ করতে পারেন যেই লকের কিটা শুধুমাত্র আপনাদের কাছেই থাকবে আমাদের কাছে থাকবে না অর্থাৎ আমরা কিন্তু তালা এখানে ঢুকতে যাব না যদি দরজা খোলা থাকে তাহলে কিন্তু আমরা এটা ধরে ফেলবো সো এই জিনিসটাই হচ্ছে মূল কনসেপ্ট কনফিডেন্সিয়ালিটি রক্ষা করার জন্য আর কনফিডেন্সিয়ালিটি ইন্স করার জন্য যেটা করা হয় প্রত্যেকটা ফাইল ফোল্ডারকে পাসওয়ার্ড প্রোটেক্টেড করা হয় অথরাইজেশনের আন্ডারে নিয়ে আসা হয় যাতে শুধুমাত্র অথরাইজড ইউজাররাই এই ডেটাটাকে এক্সেস করতে পারে তো এই ছিল আপনার পার্ট সেকেন্ড হচ্ছে ডেটা ইনটিগ্রিটির মানে হচ্ছে ধরুন এখানে আপনার বাবা আপনার জন্য একশো টাকা পাঠাচ্ছে এবং এখানে আছেন আপনি বা টাকাটা যখন আপনার বাবা পাঠাচ্ছে কারো মাধ্যমে আপনার কাছে পাঠাচ্ছে তো এই ব্যক্তি কিন্তু চাইলে আপনার এই একশো টাকাকে নব্বই টাকা করে দিয়ে দশ টাকা নিজে মেরে দিয়ে আপনাকে বলতে পারে যে আপনার বাবা আপনার জন্য নব্বই টাকা পাঠিয়েছে অর্থাৎ কি হলো আপনার যে মেইন ডাটা অর্থাৎ একশো টাকার একটা নোট সেই মেইন ডাটা কিন্তু অক্ষত অবস্থায় আপনি পেলেন না আপনি পেলেন নব্বই টাকা এবং আপনি জানতেও পারলেন না যে আপনি আসলে একশো টাকা পাওয়ার যোগ্য ছিলেন তো এইটাই হচ্ছে ডাটা ইন্ট্রিগ্রিটি অর্থাৎ ডাটার কোনো ধরনের পরিবর্তন বা পরিবর্ধন করা যাবে না অর্থাৎ র ডাটাটা যেমন ছিল ঠিক সেম ডাটাই যাতে আপনি ফিরে পান সেই জিনিসটাকে ইনশিওর করা এই জন্য কি করতে হবে আপনার বাবার সাথে আপনার প্রপার কমিউনিকেশন থাকতে হবে যাতে এই লোকটা যখন আপনার কাছে এই টাকাটা নিয়ে আসবে তার আগে থেকেই আপনি জানেন যে আপনার বাবা অ্যাকচুয়ালি আপনার জন্য কত টাকা পাঠিয়েছেন সেক্ষেত্রে যেটা হবে এই লোকটা কিন্তু চাইলেও আপনাকে নব্বই টাকা দিলে আপনি নাকি ধরে ফেলতে পারবেন যে না আমার বাবা আমার জন্য একশো টাকা পাঠিয়েছে তুমি কেন আমাকে নব্বই টাকা দিচ্ছ অথবা আপনি তার পারেন আপনি বাবাকে দিচ্ছে না তুমি একে এক্সেস দিও না তো যাই হোক এই ছিল মোটামুটি ডাটা ইন্ট্রিগ্রিটির কথা এবং এইটা কিভাবে রক্ষা করা হয় টেকনোলজির টার্মে চেকসাম বলে একটা কথা আছে অর্থাৎ এইখানে যে ডাটা ছিল সেন্ডারের কাছে এই ডাটাটা যখন রিসিভারের কাছে যাবে তখন সে চেকসাম পদ্ধতি ফলো করে চেকসাম অ্যালগোরিদমের সাহায্যে চেক করে নিবে যে ডাটার মধ্যে কোনো চেঞ্জ এসেছে কিনা যদি চেঞ্জ না আসে শুধুমাত্র সেই ক্ষেত্রে সে এই ডাটাটাকে করবে এর ফলে যেটা হবে আপনার ডাটা যত লং ভিজিট করুক না কেন আপনার ডাটা কিন্তু ইন্ট্রিগ্রিটি রক্ষা হবে অর্থাৎ ডাটার পরিবর্তন হবে না ফাইনালি চলে আসছি আমরা ডাটা কনফিডেন্সিয়ালিটি চলে গেল ইন্ট্রিগ্রিটি চলে গেল এখন হচ্ছে অ্যাভেলেবিলিটি অর্থাৎ এইটা আপনার ডাটা ধরুন এই ডাটাটা আপনি অনেক অনেকদিন ধরে প্রিজার্ভ করে রেখেছেন নেক্সট ইয়ারে কোনো একটা সময় আপনার ধরুন জানুয়ারি মাসের এক তারিখে আপনার এই ডাটাটা প্রয়োজন এখন এমন একটা ঘটনা হলো একত্রিশে ডিসেম্বর রাতে আপনার সার্ভারটা বসে গেল অথবা আপনার এই ডাটাটা যেখানে ছিল সেই বিল্ডিংটা ভূমিকম্প হয়ে ধ্বংস হয়ে গেল আপনি আপনার প্রয়োজনের সময় এই ডাটাটা আর পেলেন না এটা কিন্তু আপনার ডাটার অ্যাভেইলেবিলিটি রক্ষা হলো না এক্ষেত্রে যেটা করতে হবে আপনাকে অবশ্যই আপনার ডাটার জন্য ব্যাকআপ প্ল্যান রাখতে হবে অর্থাৎ এই ডেটাটা আপনি যেখানে রেখেছেন তার একটা ব্যাকআপ কপি রাখতে হবে আপনার এই ডেটাটা যদি আপনার একটা ডেটা সেন্টারে থাকে সেটা আপনাকে মাল্টিপল লোকেশনে রাখতে হবে যাতে আপনার এই লোকেশন যদি ভূমিকম্প হয়ে ধ্বংসও হয়ে যায় আপনি সেকেন্ড অল্টারনেট লোকেশন থেকে যাতে ডাটা ডেটাটা উদ্ধার করতে পারেন বা আপনার সার্ভার বা সফটওয়্যার যদি ফল্ট করে আপনি যাতে রিকভারি প্রসেসটা রেডি রাখেন যেটাকে বলে কিনা টেকনিক্যাল টার্মে ডিজাস্টার রিকভারি ডিআর কনসেপ্ট অর্থাৎ আপনার ডাটা আপনার প্রয়োজনের সময় আপনার কাছে অ্যাভেইলেবল হতে হবে এই এই এবং তিনটা কনসেপ্টের বেস করে আমরা আমাদের সাইবার জগতে প্রত্যেকভাবে ডাটা গুলোকে সুরক্ষা দিতে পারি তো এই তিনটা প্ল্যাটফর্মকে বেস করে মূলত সাইবার সিকিউরিটিটিকে ডিজাইন করা হয় তো আজকের ভিডিওতে আমরা শুধুমাত্র এই তিনটা পার্ট সম্পর্কেই বুঝলাম আপনাদের ইন্টারেস্ট অনুযায়ী নেক্সট ভিডিওগুলোকে আমি আস্তে আস্তে আরও অ্যাডভান্স করার চেষ্টা করবো এবং ডাটা সিকিউরিটি এবং ইথিক্যাল হ্যাকিং লেভেলে যে ধরনের কাজ এবং যে ধরনের কনসেপ্টগুলো আছে ধীরে ধীরে সেগুলো আমরা ভিডিও আকারে পাবলিশ করতে থাকব টিল দেন টেক কেয়ার